রাস্তার খাবারে সিসা নতুন কোনো বিষয় নয়, বহুদিন ধরেই এটা চলছে। গাড়ির ধোঁয়া থেকে রাস্তায় তৈরি খাবারে ঢুকছে ধাতব বিষ। এমনিতেই বাতাসে সিসা তো থাকে, তার সঙ্গে মিশছে কোভিডের ভাইরাস। এবারে ধাতব বিষ আর ভাইরাস মিশ্রিত রাস্তার কাঁচা ফল যখন খাবেন, তখন শরীরে এর ফলটা হাড়ে হাড়ে টের পাবেন। কি বলছে এই বিষয়ে জনতা? একদমই স্বাস্থ্যকর নয়, খাওয়া উচিত নয় কাঁটা ফল। বাজারে বিক্রয় শুধু নয়, বাড়িতে বেশিক্ষণ রেখে কাঁটা ফল খাওয়াটাও স্বাস্থ্যকর নয়। কাঁটা ফলটা আমি তো কিনে খাই না, আমি সোজা গোটা ফল মানে ফল কিনি আর বাড়ি থেকে নিজে কেটে খাই। কেন কি এর মধ্যে হয়তো কেমিক্যাল থাকে, ঠিক আছে, লং লাস্টিং। তারপর রাস্তায় যে বিক্রি হয় মাছি ফাঁচি বসে, ঠিক আছে, ওটা আমার স্বাস্থ্য যেন আমাদের ভালো হয় না, তাই আমি প্রিফার করবো না ওটা। মানে আপনারা বেশি, এটা ফল তো খুবই ইম্পর্টেন্ট জিনিস লাইফের জন্য, কিন্তু আমি প্রিফার করবো আপনি বাড়িতে কিনে খান ওটা কেটে নিজে। এইবারে মোস্টলি মানে বাচ্চারাই এফেক্টেড হচ্ছে, তো এই বিষয়ে কনসার্ন হওয়া তো দরকারই। অ্যাটলিস্ট কিছু একটা দিয়ে কভার করে রাখুক, আর কেটে না রাখুক, অর্ডার আসলে সঙ্গে সঙ্গে কেটে দিক। এবারেই নয়, এতে এই এত মানে জাম এমনি তো হাওয়াতেই উড়ে আসছে, আর তারপরে মাছি মশা মানে নানা রকম ইনসেক্টসের মাধ্যমেও তাতে ইনফিউজ হচ্ছে, তো একেবারেই স্বাস্থ্যসম্মত নয়। না, কাঁটা ফল কোনোদিনই খাই না, কিন্তু দেখেছি অনেককেই খেতে, কিন্তু কাঁটা ফল খাওয়াটা ঠিকও না। এখানে তো অনেক ভাইরাস ঢুকছে আমাদের, ফল খোলা অবস্থায় পড়ে আছে, এখানে ধুলো জামস সবই পড়ছে, ধুলো মেইনলি ধুলোই পড়ছে সেই জন্যই। শুধু তাই নয়, দীর্ঘক্ষণ ধরে খোলা এই ফল কিভাবে এত রঙিন হয় ভেবে দেখেছেন কখনো? ফলকে রঙিন করতে নানা ধরনের ক্ষতিকারক রং মেশানো হয়ে থাকে, এছাড়া যখন তখন মশা মাছি তো বসছে, যার ফলে উল্টো ফল দেখা দেয় শরীরে। একেই করোনা, তার উপরে দোষর হয়েছে খোলা খাবার। কাঁটা ফল যদি দোকান থেকে বা রাস্তা থেকে আপনারা খান, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যেরকম মাছি মশা ফলের মধ্যে রয়েছে, ফলে এর থেকে কিন্তু নানা রকমের অসুখ ছড়াতে পারে। ফলে কাঁটা ফল খাওয়া কিন্তু অত্যন্ত অস্বাস্থ্যকর। এই বিষয়ে আমরা মানুষের বক্তব্য চলতি পথে আমরা কিন্তু নেওয়ার চেষ্টা করেছিলাম, এবং প্রত্যেকেই একই কথাই বলছেন যে কাঁটা ফল থেকে কিন্তু অনেক রকমের ভাইরাস ছড়াতে পারে, যা পরবর্তীকালে পেটে নানা সমস্যা হতে পারে এবং নানা ধরনের অসুখ হতে পারে। ফলে স্বাস্থ্যের কথা চিন্তা করলে কাঁটা ফল খাওয়া কিন্তু একেবারেই বাঞ্ছনীয় নয়। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে অদ্রিজা ঘোষ, আরোহী নিউজ, কলকাতা।